27 আগস্ট শনিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয় এবং আমরা সাথে সাথে আপনাদের সাথে আমাদের সাতকানিয়া লোহাগাড়া মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের এই স্মরণ সভায় আলোচনায় অংশ নেন দলের কেন্দ্রীয় সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন উপজেলা ছাত্রলীগের শোক র্যালি সহ উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় শত শত মহিলা আওয়ামী লীগ এর সদস্যরা উপস্থিত ছিলেন দলীয় অংশগ্রহণ এবং সমর্থনের প্রতি দৃষ্টিনন্দন বক্তব্যে সবাইকে মুগ্ধ করেন দলের কার্যনির্বাহী সদস্য ভোরের পাখি খ্যাত বর্তমান সময়ে নারী উদ্যোক্তাদের অগ্রদূত মিসেস রিজিয়া রাজা চৌধুরী তিনি বলেন সাতকানিয়া লোহাগাড়ার প্রিয় নারীদের উপস্থিতিতে সেদিনের আয়োজন ছিল মনোমুগ্ধকর তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে নারীদের আজকের জয় জয় গান অসাধারণ অভূতপূর্ব আজকের এই উপস্থিতি আমাদের প্রিয় নারীদের উপস্থিতিতে আমাদের আজকের এই আয়োজন আজকের এই শোক সভা ইতিহাসের মহানায়ক জাতির পিতা স্বাধীনতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে আমাদের বঙ্গমাতা যিনি এই বাংলার স্বাধীনতার এই বাংলার কৃষক শ্রমিক জনতার সিঙ্গল মুক্তিতে আমাদের বঙ্গবন্ধু স্মরণ সভায় আর উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার গণমানুষের মানবিক নেতা জাতীয় সংসদ 15 নং আসনের মাননীয় সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী তিনি মহিলাদের পাশাপাশি অন্যান্য সকল দল যারা আয়োজনে অংশ নিয়েছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পরে এই বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ 18 থেকে 19 মিনিটের যে ভাষণ এই ভাষণ স্বাধীনতার সূচনা এবং ভিত্তি প্রস্তর করে দিয়ে গিয়েছিলেন এবং এই ভাষণের কারণে যে ভাষণ পুরো বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে এই ভাষণের কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীনতার ভিত্তি সূচনা এই ভাষণের মাধ্যমে শুরু হয়েছে দোয়া মাহফিল ও সংগ্রামী স্লোগানের সাথে আলোচনা সভা শুরু হলেও মেজবানি বিতরণের মাধ্যমে এই শোক সভার সমাপ্তি ঘটে শোক সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা নেতৃবৃন্দ সহ সাতকানিয়া লোহাগাড়া এলাকার সকল মহিলারা রাজাকারের ঠাই নাই তোমার আমার বাংলায় রাশেদা বিনতে ইসলাম চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি